সরকারের সমালোচনা করলে কারোর নেই বলেছেন বিএনপির কাছে নিরাপদ নয় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির কথা বলেন তিনি অভিযোগ করেন দেশে এখন একদলীয় শাসনের চূড়ান্ত অবস্থা গুম খুন গুপ্ত হত্যা বাড়ছে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে কবজায় নিয়ে বিরোধীদের সাজা দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন রিসভি তিনি বলেন সাধারণ মানুষের কাছে ভোটের জন্য যেতে হয় না বলেই যা করছে ক্ষমতাসীনরা নতুন করে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুব যতক্ষণ পর্যন্ত এদেশে গণতন্ত্র ফিরে না আসবে যতক্ষণ পর্যন্ত এদেশে মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত না হবে যতক্ষণ পর্যন্ত মানুষের যে মৌলিক অধিকার সুরক্ষিত না হবে যতদিন পর্যন্ত গুম এবং ক্রস ফায়ারের ভয় না যাবে ততদিন পর্যন্ত এদেশের গণতান্ত্রিক শক্তি এবং তাদের নেতা দেশ নায়ক তারেক রহমান তার কণ্ঠস্বরকে আপনি হুমকি দিয়ে থামাতে পারবেন না